ঝালকাঠিতে পুরনো সেতুর লোহার মালামাল বিক্রি করার অভিযোগে উঠেছে উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার খানের বিরুদ্ধে। দুপুরে ট্রাকে করে বরিশালে নেয়ার পথে স্থানীয় জনতা এসব মালামাল আটক করে, পরে পুলিশ গিয়ে সেগুলো জব্দ করে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। ভাঙাড়ি ব্যবসায়ী জানান, ইউপি চেয়ারম্যান তার কাছে 67,500 টাকার লোহার মালামাল বিক্রি করেন। চেয়ারম্যানের বাড়ি থেকে মাল কিনে আমি বরিশাল নেওয়ার জন্য যাচ্ছিলাম, এর মধ্যে থানা থেকে সব প্রশাসন আসে গাড়িটা ধরে রাখে। এখন তো ওই চেয়ারম্যান বাড়িতে ছিল, চেয়ারম্যানের বাড়ির সেই মালই ওই হ্যান্ডেল, এবং কার মারফত কে আনছে সেটা আমি জানি না। সরকারি মালামাল ব্রিজের এগুলো নিয়ে যাচ্ছে একটা ট্রাকে করে, এলাকার লোকজন ধরছে, সংবাদ পাইয়ে আমরা আসছি সত্যতা যাচাই করার জন্য।